সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না, প্রত্যেক দিন সরকারি বেসরকারি চাকরির খবর ছাড়া লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জেনারেল সায়েন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। সামনে রয়েছে আইসিডিএস সুপারভাইজার এক্সাম, পাশাপাশি রেলের গ্রুপ ডি এক্সাম ছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন পরীক্ষা। তোমরা এই প্রশ্ন উত্তরগুলোকে ঠিকভাবে যদি স্টাডি করো, তোমরা পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমনও পেয়ে যাবে। তো তোমরা যদি প্রশ্ন উত্তরগুলোকে তোমরা দেখতে চাও, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরাও যদি চাও তোমাদের জেলার খবর সবার আগে পাওয়ার জন্য, তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে তোমার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দাও। কারণ রাজ্যের বিভিন্ন জেলায় ছোট বড় বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই থাকে, তোমার জেলার নামটি কমেন্ট করা থাকলে আমরা তোমাদেরকে আবারও নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং সেই আপডেটটি সবার আগে পেতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা ছোট্ট ঘন্টার আইকনটিকে ক্লিক করে অন করে দাও। জেনারেল সায়েন্সের উপর এই যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। চলো প্রথম প্রশ্নটি আমরা শুরু করি। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে? টমাস আলভা এডিসন। একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়? শোয়া অবস্থায়। সমুদ্র নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্যরশ্মির বিক্ষেপণ। শব্দ বিস্তারের জন্য প্রয়োজন হয় যে কোনো মাধ্যমের কঠিন, তরল বা গ্যাসীয়। সেকেন্ড হলো এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ। শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরের শব্দ কম হয় কেন? শূন্য ঘরে শব্দের শোষণ কম হয় এর কারণে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.32 মিনিট। সূর্যরশ্মি কি গতিতে গমন করে? সেকেন্ডে 186 মাইল বেগে। থিওরি অফ রিলেটিভিটি এর উদ্ভাবক কে? আলবার্ট আইনস্টাইন। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? টাংস্টেন। একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ হবে সমান বা একই হয়? রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর যে রশ্মি নির্গত হয় গামা রশ্মি। জলকে বরফে পরিণত করলে এর আয়তন বাড়ে। বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না? লাল, নীল, সবুজ। কোথায় সাঁতার কাটা কম অসাধ্য? সাগরে। নায়ক যন্ত্র ট্যাকোমিটার। কোন যন্ত্র দিয়ে বিদ্যুৎ পরিমাপ করা হয়? অ্যামিমিটার। বাতাসের আর্দ্রতা পরিমাপ যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। ডুবোজাহাজ হতে জলের উপরে কোন বস্তু দেখার জন্য ব্যবহৃত হয়? পেরিস্কোপ। পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ কি? হীরক। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 0 ডিগ্রি হলে তা ফারেনহাইট স্কেলে হবে 32 ফারেনহাইট। ইলেকট্রিক বিল ইজ ক্যালকুলেটেড ইন কিলোওয়াট আওয়ার। বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কেন? শীতকালে তার ঠান্ডায় সংকুচিত হয় বলে। কোনো বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তখন তাকে কালো দেখায়। মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয় কারণ মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকরণে বাধা দেয়। তো বন্ধুরা, জেনারেল সায়েন্সের এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই স্টাডি করবে, তোমাদের পরীক্ষায় কিন্তু আসার একটা বিরাট চান্স রয়েছে। আর তোমরা যদি এই ধরনের প্রত্যেক দিন ফ্রি ক্লাসগুলি পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। প্রত্যেক দিন সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাসগুলো তোমাদেরকে আমরা করিয়ে দেবো। তো বন্ধুরা, ভালো থাকবে, তবে আরও একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ। এবং পাশে থাকা ছোট্ট ঘন্টার আইকনটিকে ক্লিক করে অন করে দাও।